থেকে বেরোচ্ছি কেন হচ্ছে তিনি আমাকে কটুক্তি করছেন আই নে যা ব্লাউজরা শাড়ি পরে হাত লাগে রে ক্যাম্পেইন করতে তো নারী অধিকার তোমাদেরকে বলছি তো দেখে আসি গ্লাসরা শাড়ি পরে হাফ নেগে রে ক্যাম্পেইন করতেছো নারী অধিকার তোমাদেরকে বলছি নারী জাতি মায়ের জাতি তোমাদেরকে আল্লাহ ডায়মন্ডের মতো সম্মান দিয়েছে 1 কোটি টাকার ডায়মন্ড কেউ খোলামেলা ভাবে রাস্তা নিয়ে হাঁটবে না তোমরা নারীদেরকে আল্লাহ সম্মান করেছে তোমরা খোলামেলা চলবে না তোমরা যত নির্বিলি থাকবে তত তোমাদের মানসিক শান্তি পাবে জান্নাতের মতো থাকবে আর তোমরা হাফ নেকেড হয়ে শাড়ি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ক্যাম্পেইন করো যে নারী অধিকার চাও এগুলি শয়তানি সিস্টেম তোমার ব্রেন আল্লাহ সৃষ্টি করেছে ব্রেন দিয়ে আল্লাহকে ভালোবাসবে তোমার এই দেহ আল্লাহ সৃষ্টি করেছে দেহ দিয়ে আল্লাহকে ভালোবাসবে তোমার এই হাত আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহকে ভালোবাসবে তোমার লজ্জার স্থান আল্লাহ সৃষ্টি করেছে এগুলি যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর বিধান মানবে আর তুমি যখন আল্লাহর বিধান মানবে না তুমি মানুষ রূপে শয়তান তুমি মানুষ রূপে পশু পশুদের জন্য কুকুরের জন্য গরু মহিষের জন্য আল্লাহ পর্দা ফরজ করে তোমাদের জন্য পর্দা ফরজ করেছে সৃষ্টিকর্তায় কোরআনের কথা আল্লাহর কথা কোন নবীর কথা না অলি আল্লাহর কথা না কোন রাজনীতিবিদদের কথা না কোন হুজুরদের কথা না হুজুর আলমরা যে পর্দা বসে দেওয়ার কথা বলে তোমাদেরকে হেল্প করে বন্ধুরা আমার আমরা সাধারণ জনগণ হুজুর আলমদেরকে ভালোবাসতে হবে হুজুর আলমরা আল্লাহকে সেজদা করে আর হুজুর আলমদের জন্য বলেছি হুজুর আলমরা আপনাদের জন্য আমার রিকোয়েস্ট আপনারা হুজুর আলমরা কাদা মারামারি করবেন না পৃথিবীর কোন উন্নত দেশে ধর্ম নিয়ে এত ফতোয়া হয় না এত মারামারি করে না মানুষ কিছুই ছিল না এক ফোঁটা বীর্য এবং এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে নির্দিষ্ট সময় মার গর্ভ রেখে মানুষ হিসেবে তৈরি করেছে এক মাসও তৈরি করে নাই আর 10 বছরও তৈরি করে নাই নির্দিষ্ট সময় তা আল্লাহকে ভালোবাসতে হবে এই বাংলাদেশে আল্লাহর হুকুমের নবীর নির্দেশায় আল্লাহর অলি শাহজালাল এবং শাহপরাণ জীবন বিসর্জন দিয়েছে দেখে আজান ভেঙে বলছে হিন্দু রাজা গৌরব সাত তারা দালান দেখেছে কেরামতি শান যায় না মধ্যে পার হয়েছে সুরমা নদী আচ্ছাই গেছে তোমরা পশ্চিমা কালচার এস্টাবলিশ করতে চাও কে তোমরা তোমাদের জ্ঞান দিয়ে তোমরা দেখো ক্ষমতা আদিবদ্ধ এবং টাকায় যদি ইম্পর্টেন্ট হতো পৃথিবীতে রাখতে পারতো তাহলে ব্রিটেনের লন্ডনের যে কুইন এলিজাবেথ তার মৃত্যু হতো না কোথায় তার টাকা কোথায় তার পাওয়ার কোথায় তার সৌন্দর্য কিছুই তো কবরে যাবে না ব্রিটেনের একমাত্র পাওয়ারফুল মানুষের ছিল কুইন যার পাসপোর্ট ছিল না যার কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না ফ্রি দুনিয়ার লাইফটা 2.5 সেকেন্ড কম্পেয়ার টু পর দুনিয়া তুমি যত যখন আল্লাহর উপর ইমান আনবে নবীর উপর ইমান আনবে পর দুনিয়ার উপর ইমান আনবে তোমার জন্য ভালো হবে তোমার মায় তোমার হিসাব দিবে না পরদিনে আর তোমার হিসাব তোমার মায় দিবে না তুমি যখন পর্দায় চলবে তোমার জন্য ভালো হবে আল্লাহ লাভ এর ইউ দেয়ার ফর কেয়ার এর ইউ হিউম্যান বিং আল্লাহ তোমাকে ভালোবাসে সেই জন্য তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ ডিড নট কেয়ার এর ইউ টু ইউ ডিস্ট্রয় ইউ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে না যে তুমি ধ্বংস হবে আল্লাহ গিভ এর ইউ অপরচুনিটি ফর ইউ গুড লাইফ আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে তোমার ভালো জীবনের জন্য তোমার সর্বকিছু তোমার জন্য তুমি ইউজ করবে তোমার জ্ঞান দিয়েছে জ্ঞান হলো মানুষের মেইন যখন তোমার জ্ঞান ইউজ না করবে তুমি তোমার জন্য বড় শত্রু ইউ নিড টু ফাইট ইউ ফর ইউ টু পুল ইউ তোমার তোমার জন্য যুদ্ধ করতে হবে তোমাকে তুমি তৈরি করার জন্য আন্ড ইউ চেঞ্জ ইউ নাথিং চেঞ্জ ইউ তুমি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ তোমাকে না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছু চেঞ্জ হবে না তোমার খারাপ সঙ্গ ছাড়ো সঙ্গ দোষে স্বর্গবাস
অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যাদের সাথে চলো তারা মানুষ রূপী শয়তান। শয়তান ডাইরেক্ট এসে তোমাকে ক্ষতি করবে না, মানুষ রূপী কিছু শয়তান এসে তোমাকে খারাপ প্রলোভন দেবে এবং তোমার লাইফ ধ্বংস করবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। আমার কাছে, আমি তো সেটা বলছি না, তাহলে তিনি কেন আমি যখন রাস্তাঘাটে যাচ্ছি আমার দিকে মন্তব্য করছেন, আমি যখন বাসা থেকে বেরোচ্ছি কেন হচ্ছে তিনি আমাকে কটূক্তি করছেন, কেন তারা আমাকে আমার পোশাক, যেই পোশাকেই আমি থাকি না কেন, কেন সেটাতে সহনশীল হচ্ছেন না, সেটার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে কোনো কতটুকু, এতটুকু নাকি এত বড়, এটা চাওয়ার কোনো ব্যাপারই না। আমরা যে যেভাবে আছি, যার যেভাবেই স্বাচ্ছন্দ্য সেটাতেই আমরা থাকতে চাই। এখানে কারো খবরদারি আমরা চাই না, কারো আলাদা করে এটার জন্য অসহিষ্ণুতা এটাও চাই না। এটাই হচ্ছে আমাদের কথা, যে আপনারা যে যেভাবেই আছেন, যে যেভাবেই যেই কাপড়ই পরছেন না কেন, সেটা নিয়ে নিজেদের মাঝে স্বাচ্ছন্দ্য থাকুন, অন্যকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিন। যেভাবে বাঁচার ইচ্ছা, যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে, সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছি। কিছুদিন আগে নরসিংদীতে একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা। আমরা দেখেছিলাম একটি মেয়েকে তার পোশাকের জন্য খুব বাজেভাবে আক্রমণ করা হয়, এবং আরও দুঃখজনক বিষয়টা হচ্ছে নারীর প্রতি নারীর এই আক্রমণটা প্রথম নারীর হাত দিয়ে এসেছিলো, যেটা আমাদের জন্য আরও বেশি লজ্জাজনক এবং দুঃখজনক। সম্প্রতি সেটার আদালতের ট্রায়ালে আমরা, ওটা ছিল একটি জামিনের শুনানি সম্ভবত ছিল, সেখানে আদালতের কিছু কথাকে মিসকোট করে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন আদালত মানুষের পোশাকের অধিকার সংকুচিত করছে, নির্ধারণ করে দিচ্ছে কে কি পরবে, কে কোন পোশাক পরে চলবে, কে কিভাবে চলবে। কিন্তু এটা সংবিধান পরিপন্থী, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আদালত, যাদেরকে বলা হয় সংবিধানের রক্ষক, তারা কখনোই জেনে বুঝে সজ্ঞানে সংবিধান পরিপন্থী কোনো রকম বক্তব্য রাখেনি। সওয়াল জবাবের সময় অনেক রকম কথাবার্তা আসতে পারে, কিছু কথাবার্তা এমনিও চলে আসে, হয়তো সেখান থেকেই কোনো কথা এসেছিলো যেটা মিডিয়ার পারপাসে এবং মানুষের মাধ্যমে যারা চায় যে এরকম কোনো কিছু আদালত করুক তাদের হাত দিয়ে এই ব্যাপারটা মিসকোট হয়েছে এবং এভাবে ছড়িয়েছে। আমরা মূলত সেইটার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি যেন আদালতের, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আদালতের কথাকে মিসকোট করা একরকমের আদালতের অবমাননা, এবং একই সঙ্গে সংবিধানের বিরুদ্ধেও কথা বলা। সংবিধান যেহেতু বাংলাদেশের সকল নাগরিককে নিজের মতো বাঁচতে, নিজের মতো চলতে সুযোগ দিয়েছে, সেহেতু আমরা আমাদের সেই দাবি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে দিই। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।